চারিটা রুমত যদি চারিটা এসি চলাও বিদ্যুতর বিলটো আহিবই। বিদ্যুতর মাচুল বঢ়া নাই, মাচুল একেটাই আছে। এতিয়া ভারতত সকল ঠাইতে বিদ্যুতর নাটনি, তথাপি গুৱাহাটী বা বাকী ঠাইত যিমান লোডশ্বেডিং হব লাগিছিল সিমান হোৱা নাই। বিগত কিছুদিন ধৰি উৎকট গৰমে দহিছে রাজ্য, তার মাজতে বিদ্যুতর লোডশ্বেডিংক লৈ গৰম একাংশ, বিদ্যুতর মাচুলক লৈও গৰম রাইজ, সোশিয়াল মিডিয়াতো সৰব আলোচনা। তার মাজতেই বিধানসভার অধ্যক্ষই ফেন বন্ধ করে গছর তলত থাকিবলৈ দিয়া পরামর্শ হয়েছে জলাজুইত ঘিউ ঢলার নিচিনাহে হয়েছে। অধ্যক্ষ দৈমারীর পরামর্শর প্রতিক্রিয়া স্বরূপে বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থায় অধ্যক্ষ দৈমারীর সরকারি বাসভবনের কাখর গছর তলত বহি কাকত পড়েছে। বিধায়ক রকিবুল হুসেইনেও গছর তলত বহিয়ে একসাজ খাইছে। মুঠতে চারিওফালে গরম পরিবেশ, তার মাজতেই এইবার বিদ্যুতর বিষয়ক লৈ মুখ্যমন্ত্রীয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পুনক বিদ্যুৎ সন্দর্ভত কি কলে মুখ্যমন্ত্রীগুলো? ঘর চারিটা চারিটা এসি চলি আছে, ভারতের সকল জায়গাতে বিদ্যুতর নাটনি, তথাপিতো গুৱাহাটীতো বা বাকি জায়গাত লোডশ্বেডিং হওয়া নাই যিমান হব লাগিছিল। আৰু মোক এপিডিসিলে কৈছে নহব বুলি। বিদ্যুতৰ বিলটো ডিপেন্ড কৰিব আমি কিমান বিদ্যুৎ চলাম। এতিয়া যদি গুৱাহাটীত আমি চাৰিটা এচি চাৰিটা ৰুমত চলাওঁ, বিদ্যুতৰ বিলটো আহিবই, কিন্তু বিদ্যুতৰ দাম কোনেও বঢ়োৱা নাই। বিদ্যুতৰ কোনো দাম কোনেও বঢ়োৱা নাই, দাম একেটা আছে, ব্যৱহাৰৰ ওপৰত 30 পইচা মাত্ৰ দাম বাঢ়িছে। যোৱা মাহত 25 পইচা কমিছিলে, এই মাহত 30 পইচা বাঢ়িছে, তাৰমানে 5 পইচা। ঘৰত চাৰিটা চাৰিটা এচি চলি আছে, ভাৰতৰ সকলো জেগাতে বিদ্যুতৰ নাটনি, তথাপিতো গুৱাহাটীতো বা বাকী জেগাত লোডশ্বেডিং হোৱা নাই যিমান হ'ব লাগিছিল। আৰু মোক এপিডিসিলে কৈছে নহ'ব বুলি। বিদ্যুতৰ বিলটো ডিপেণ্ড কৰিব আমি কিমান বিদ্যুৎ চলাম। এতিয়া যদি গুৱাহাটীত আমি চাৰিটা এচি চাৰিটা ৰুমত চলাওঁ, বিদ্যুতৰ বিলটো আহিবই, কিন্তু বিদ্যুতৰ দাম কোনেও বঢ়োৱা নাই। বিদ্যুতৰ কোনো দাম কোনেও বঢ়োৱা নাই, দাম একেটা আছে, ব্যৱহাৰৰ ওপৰত 30 পইচা মাত্ৰ দাম বাঢ়িছে। যোৱা মাহত 25 পইচা কমিছিলে, এই মাহত 30 পইচা বাঢ়িছে, তাৰমানে 5 পইচা। ব্যুৰো ৰিপৰ্ট, অসম লাইভ 24।